উত্তরাঞ্চলের হাটে হাটে গরুর প্রচুর আনাগোনা থাকলেও নেই বিক্রিকিনি। ক্রেতাদের দাবি এবার দাম অনেক বেশি, আর বিক্রেতারা বলছেন খরচটাও বেড়েছে অনেক। রংপুর থেকে ফাহাদ হোসেন সাহসের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনে শুভ। রংপুরের লালবাগ হাট প্রচুর গরু উঠলেও ক্রেতা নেই। বিক্রেতাদের দাবি যারা হাটে আসছেন তারা শুধু দেখছেন, দামও বলছেন কম। সব জিনিসের দাম বেশি হওয়ায় লোকসানের আশঙ্কা তাদের। কম লোক মানে বাজারে মানে দেশের পরিস্থিতি সে খুব খারাপ, 90 ও 92 ও 95 75 এরকম বাজার। বিক্রেতাদের এসব কথা মানতে নারাজ ক্রেতারা। তাদের দাবি গত বছরের চেয়ে এবার গরুর দাম 20 থেকে 25 ভাগ বেশি, যা অনেকেরই সাধ্যের বাইরে। গতবার তুলনায় আপনার হলো ধরেন 20 থেকে 25% দাম বেশি। একটা গরু নিতে গেলে 90 লাখখানিক টাকা লাগে, না হলে গরু পাচ্ছে পাওয়া যাচ্ছে না ছোটো গরু। ওরা গরুর দাম চায় 2.5 লাখ 3 লাখ। এবার দাম বেশি হওয়ার ধারণা দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। ভারত থেকে যাতে গরু না আসে সে ব্যাপারেও কঠোর তারা। ভারত থেকে যাতে গবাদি পশু না আসে এ বিষয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, যদি তেমনটি হয় তাহলে কৃষকরা মূল্য পাবে। আর আমরা এগুলোকে আমরা আসলে তীক্ষ্ণ নজরদারিতে রাখছি যাতে কোনো স্ট্রয়েড বা অন্য কোনো ক্ষতিকারক বিষাক্ত দ্রব্য। প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে রংপুর সহ উত্তরের 16 জেলায় এবার কোরবানিযোগ্য পশুর মজুত আছে প্রায় 30 লাখ, চাহিদার তুলনায় যা প্রায় 8 লাখ বেশি। সিরাজুমনি শুভ, নাগরিক।